নমস্কার, আমার সুধী দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি গতকাল ভিডিও দিতে পারিনি, আজকে একটা ভিডিও করব। আমি গতকাল এসেছি, মানে অ্যাকচুয়ালি কালকে ট্রেনের সফর করছিলাম, যার জন্য ভিডিও করতে পারিনি। আজকে আমি এসেছি এইমস ভুবনেশ্বর। আমার পিছনের বিল্ডিংগুলো দেখুন, এই বিল্ডিং দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত, যত দূর দেখা যায় তত দূর বিল্ডিং। তো এই ভুবনেশ্বরের থেকে আমি আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আমি এসেছি আয়ুর্বেদে দেখাতে, আমার একটু ফ্যাটি লিভার আছে, ফ্যাটি লিভারের জন্য আয়ুর্বেদে দেখাতে এসেছি। এই দেখুন, এই এই আমাদের ভিড়, এইটা হচ্ছে এইমসের মূল বিল্ডিং। এটা মূল বিল্ডিং থেকে আমি কিছুটা চলে এসেছি, পশ্চিম দিকে এসে গেছি। এটা সম্ভবত ক্লাসরুম টুম এগুলো হতে পারে এইমসের। এটা দেখতে পাচ্ছেন আয়ুষ বিভাগ, আয়ুষ বিভাগে আমি দেখাবো। আমি আয়ুষ বিভাগের বাইরে দাঁড়িয়ে ভিডিওটা করছি। তো প্রশ্নটা ছিল যে একটি জমিতে বর্গাদার ছিলেন, মূল মালিক ওই বর্গাদারকে জমি বিক্রয় করেছেন। মূল মালিক যদি বর্গাদারকে জমি বিক্রয় করে থাকেন তাহলে বর্গাটা উঠে যাওয়া উচিত, এটা ওনাদের ধারণা। আবার মূল মালিকের কাছ থেকে ওই ভদ্রলোক জমিটা কিনেছেন, সরি, মূল মালিকের কাছ থেকে বর্গাদার কিনেছেন, বর্গাদারের কাছ থেকে উনি কিনেছেন। ওনাকে কেউ বুঝিয়েছেন যে যেহেতু মালিক একবার কিনেছেন, সরি, বর্গাদার একবার কিনেছেন, আবার বর্গাদার বিক্রি করেছেন, সুতরাং বর্গাটা উঠে যাবে, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি বর্গাদার কিনে বর্গাদার আপনাকে বিক্রি করলো, এটা একটা কনস্পিরেসি, বা এটাকে বলা হয় ষড়যন্ত্র। এই মূল বর্গাদারের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ঠকানো হয়েছে, সুতরাং এখানে বর্গা সত্য উঠবে না। কারণ বর্গাদারকে দেখার জন্য আপনার গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট সবসময় বর্গাদারের পক্ষে, তাই এই ক্ষেত্রে কিন্তু বর্গা উঠবে না। তো আপনাদের জানিয়ে রাখি, এইভাবে কখনো বর্গা ওঠে না। বর্গা ওঠার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আমি অনেকগুলো ভিডিওতে ডিসক্রাইব করেছি, সেইগুলো ভালো করে দেখুন, শুনুন, তারপর কমেন্টস করুন। তো এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার ভিডিও লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। ধন্যবাদ।